আসসালামু আলাইকুম। বিসিএস, ব্যাংক জব অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বই হতে অধ্যায়ভিত্তিক লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 6 অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হতে সম্ভাব্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, ডেটাবেজ টেবিলের মধ্যে ডেটা কোন আকারে সংরক্ষিত হয়? ডেটা সংরক্ষিত হয় রেকর্ড আকারে। অনেকগুলো ডেটাবেস কে কি বলে? অনেকগুলো ডেটাবেস কে একসাথে কি বলা হবে? ডেটা ব্যাংক বলা হবে। ডিডিএল এর পূর্ণরূপ কি? ডিডিএল হলো কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, কিউবিই তৈরি করা হয় কিসের উপর ভিত্তি করে? এটা তৈরি করা হয় ক্যালকুলাসের উপর ভিত্তি করে। প্রতিটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কয়টি আবশ্যক উপাদান থাকে? চারটি আবশ্যক উপাদান থাকবে। কোন দশকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাণিজ্যিকভাবে সাফল্য পায়? বাণিজ্যিকভাবে সাফল্য পায় 1970 সালে। নেক্সট প্রশ্ন, শর্টিং অর্থ কি? শর্টিং মানে সাজানো। পরস্পর সংযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে কি গঠিত হয়? পরস্পর সংযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে তৈরি হবে রেকর্ড। ডেটাবেজের ফিল্ডের ডেটা টাইপ কয় ধরনের হয়ে থাকে? 10 ধরনের হতে পারে। টেক্সট ডেটা টাইপে সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায় কতগুলো? 255টি। অ্যাকশন কোয়েরি কত ধরনের হয়? অ্যাকশন কোয়েরি হয় 4 ধরনের। কোয়েরি ডিজাইন কমান্ডটি কোন রিবনে পাওয়া যায়? ক্রিয়েট রিবনে পাওয়া যায়। ডেটা সমূহকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে একে কি বলে? ঊর্ধ্বক্রমে সাজালে তাকে বলা হবে অ্যাসেন্ডিং, আবার যদি অধক্রমে বা নিম্নক্রমে সাজানো হয় তাকে বলা হবে ডিসেন্ডিং। নেক্সট প্রশ্ন, কোন এক্সটেনশনটি কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল ফরম্যাট প্রকাশ করে থাকে? এটা হলো .idx। যে সকল ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করে সেগুলোতে অন্তত কি থাকতে হবে? অবশ্যই কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড ছাড়া কখনো রিলেশনাল ডেটা টেবিল তৈরি করা যায় না। নেক্সট প্রশ্ন, তৃতীয় ডেটা টেবিল তৈরি করার প্রয়োজন হয় কোন রিলেশনে? অবশ্যই মেনি টু মেনি। ওকে, ডেটা সিকিউরিটির জন্য ডেটা কি করে পাঠানো হয়? ডেটা সিকিউরিটির জন্য ডেটা এনক্রিপ্ট করে পাঠানো হয় এবং এটাকে বলা হয় এনক্রিপশন। নেক্সট প্রশ্ন, কর্পোরেট ডেটাবেস কি ধরনের ডেটা সলিউশন? কর্পোরেট ডেটাবেস হলো বহুমুখী সলিউশন। নেক্সট প্রশ্ন, ডেটাকে এনক্রিপশন বা এনক্রিপশন করার বিষয়কে কি নামে আখ্যায়িত করা হয়? ক্রিপ্টোলজি নামে আখ্যায়িত করা হয়। নেক্সট প্রশ্ন, সিজার কোডে এ অক্ষর হলে এনক্রিপ্ট করে পরবর্তী অক্ষর কি হবে? এনক্রিপ্টের পরবর্তী অক্ষর হবে ডি। এখন কেন ডি হলো? এক্ষেত্রে মাথায় রাখতে হবে সিজার কোড মোটামুটিভাবে যে কোনো বর্ণকে তার পরবর্তী তৃতীয় বর্ণতে কনভার্ট করে ফেলে, অথবা তার পরবর্তী তৃতীয় বর্ণ অর্থাৎ এ এরপর কি বি, তারপর কি সি, তারপর ডি, তার মানে বি সি ডি, তৃতীয় বর্ণ কি ডি। ওকে, তাহলে আপনার যদি প্রশ্ন করে বি সিজার কোডে বি অক্ষর হলে এনক্রিপ্ট করার পর পরবর্তী অক্ষর কোনটি হবে, তাহলে হবে কি বি এর পর কি বি এর বি বাদ দেন তাহলে কি সি ডি ই, তার মানে কি ই হবে। বিপরীত ক্রমে আপনাকে প্রশ্ন করতে পারে সিজার কোডে ডি অক্ষর হলে ডিক্রিপ্ট করার পর কি বর্ণ পাওয়া যাবে, তাহলে কি আপনাকে তার পেছন দিকে তৃতীয় বর্ণের চলে যেতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, এনক্রিপ্টকৃত ডেটাকে মূল অবস্থায় ফিরিয়ে আনতে কি করতে হয়? ডিক্রিপ্ট করতে হবে, ডিক্রিপ্টিং করতে হয়। ওকে, নেক্সট প্রশ্ন, ডেটা নিরাপত্তা প্রদান করে কোনটি? ডেটা নিরাপত্তা প্রদান করবে অবশ্যই এনক্রিপশন। নেক্সট প্রশ্ন, এসকিউএল কে এর মূল গঠন কয়টি অংশে গঠিত হয়? এর মূল অংশ 3টি অংশে গঠিত হয়। কতগুলো স্টেটমেন্ট এর সমষ্টিকে কি বলে? কতগুলো স্টেটমেন্টের সমষ্টিকে বলা হবে কিউইউএল বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিউইউএল মানে স্টেটমেন্টের সমষ্টিকে কিউইউএল বলা হয়। 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1 টেরাবাইট সমান হবে 1024 গিগাবাইট। ফাইলের পর ডেটাবেজের গুরুত্বপূর্ণ অংশ কোনটি? ফাইলের পর ডেটাবেজের গুরুত্বপূর্ণ অংশ হলো ফিল্ড। নেক্সট প্রশ্ন, সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক আরডিবিএমএস কোনটি? অবশ্যই এমএস অ্যাক্সেস। নেক্সট প্রশ্ন হলো, সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক আরডিবিএমএস কোনটি? সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক আরডিবিএমএস হলো মাইক্রোসফটের এমএস অ্যাক্সেস। নেক্সট প্রশ্ন, ডিবিএমএস এর ডেটা কোন পদ্ধতির মাধ্যমে বের করা হয়? ডিবিএমএস এর যে কোনো ধরনের ডেটা আমরা কোয়েরির মাধ্যমে বের করতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন, মোবাইল কোম্পানির যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? অবশ্যই ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়। বাইট ডেটা টাইপের মেমোরি কত? বাইট ডেটা টাইপের মেমোরি হলো 1 বাইট। ওকে, ইন্টিজার ডেটা টাইপের জন্য মেমোরি কত? 2 বাইট। এটা কিন্তু ডেটাবেসের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন, সিঙ্গেল ডেটা টাইপ এর জন্য মেমোরি কত? সিঙ্গেল ডেটা টাইপের জন্য মেমোরি হলো 4 বাইট। প্রোগ্রামে এক্সপ্রেশন তৈরি করতে কি ব্যবহৃত হয়? প্রোগ্রামে এক্সপ্রেশন তৈরি করার জন্য অপারেটর ব্যবহার করা হবে। নেক্সট, -7, -3, -1, -5, -9, -10 অর্ডারটি কোন ধরনের অর্ডার? এটা অবশ্যই একটি কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া মানে এটা হলো কি অ্যাসেন্ডিং। নেক্সট প্রশ্ন, 6, 4, 2, 0 মানে ধীরে ধীরে কি হ্রাস পাচ্ছে, যদি ধীরে ধীরে ডিক্রিজ হয় তাকে বলা হবে কি ডিসেন্ডিং অর্ডার। নেক্সট প্রশ্ন,
কোন প্রোগ্রাম ব্যবহার করে সহজে শর্টের কাজ করা যায়। এর অবশ্যই মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে খুব সহজে শর্টের কাজ করা যায়। মেইন কথা হলো আপনার যদি এটা প্রশ্ন আসে যে এখানে যদি আপনার ডেটাবেস থাকে অথবা ডেটাবেস মাধ্যমে, তাহলে অবশ্যই ওই অপশনগুলো আপনারা লাগাবেন। এটা নির্ভর করতেছি অপশনে কি কি ধরনের অপশন থাকবে তার উপর। ওকে, নেক্সট প্রশ্ন, ডেটা সমূহকে ইন্ডেক্স করলে কাজের গতি কি হয়? কাজের গতি অবশ্যই বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। ইন্ডেক্স মানে সূচিপত্র, যেখানে আমরা সূচিপত্র দেখে খুব ইজিলি বের করতে পারি। নেক্সট প্রশ্ন, সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরিকে কি বলে? তাকে বলা হবে ইন্ডেক্সিং। নেক্সট, ডেটাবেজের বিভিন্ন টেবিলের মধ্যকার সম্পর্কে কি বলে? ডেটাবেজের বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্কে ডেটাবেজ রিলেশন বলে, একে বলা হয় RDBMS, মানে রিলেশনাল ডেটাবেজ টেবিল ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, নেক্সট প্রশ্ন, শক্তিশালী সরকার পরিচালনায় ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান কি? অবশ্যই ডেটাবেজ। নেক্সট প্রশ্ন, ডেটা নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয়? অবশ্যই বিশেষ কোড ব্যবহার করা হবে। ডেটা এনক্রিপশন করার পদ্ধতি কয়টি? অবশ্যই তিনটি। নেক্সট প্রশ্ন, কি সাধারণত কত প্রকার হয়ে থাকে? কি সাধারণত হয়ে থাকে? তিন প্রকার, প্রাইমারি, ফরেন এবং কম্পোজিট। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করে সেটি পেস্ট করার জন্য কোনটি ব্যবহার করা হবে? অবশ্যই কন্ট্রোল ভি। কপি করার জন্য কি করা হবে? কন্ট্রোল সি। নেক্সট প্রশ্ন, ডেটাবেজ ফাইল কি? ডেটাবেজ ফাইল হলো রেকর্ডের সমষ্টি। নেক্সট, ডেটা শব্দটি কোন শব্দের বহুবচন? ডেটা শব্দটি হলো ডেটাম শব্দের বহুবচন। তার মানে ডেটাম কি একটি সিঙ্গুলার, ডেটা হলো কি প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, অ্যাড্রেস কোন ধরনের ডেটা টাইপ? অ্যাড্রেস এখানে টেক্সট উল্লেখ করা আছে, তো অপশনে যদি আপনার মেমো থাকে অবশ্যই আপনার মেমো লাগাবেন, কারণ টেক্সটের ক্ষেত্রে আপনি শুধু টেক্সট নিতে পারবেন, কিন্তু অ্যাড্রেসিং এর ক্ষেত্রে অনেক সময় অ্যাট দ্য রেট বা নাম্বার টাম্বার থাকতে পারে। যদি অপশনে মেমো থাকে তাহলে অবশ্যই আপনার মেমো দেখাইতে হবে, কারণ টেক্সটের চেয়ে মেমো অনেক বেশি জায়গা নেয় এবং অনেক বেশি বাইট আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন, বর্ণ সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে কি বলা হয়? তথ্য বাছাই বিন্যাসকে বলা হবে শর্টিং। কুয়েরি কি? কুয়েরি হলো ডেটাবেজের বিভিন্ন বিষয় খুঁজে খুঁজে বের করা বা খুঁজে বের করা, নামে হয় কি কুয়েরি। নেক্সট প্রশ্ন, ডেটাবেজের একটি বিষয় নানাভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? ডেটাবেজের একটি বিষয় নানাভাবে উপস্থাপন করা যাবে অবশ্যই ফিল্ডের মাধ্যমে। সো এই ছিল ডেটাবেজ হতে সহজ এবং গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের সমাধান। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।